আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি রিকোয়েস্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং আজকে রিকোয়েস্টটি করেছে এসকে রোহান এবং তিনি বলেছে যে ঢাকা টু চাঁদপুর যেতে। তো তিনি কোনো বাস সিলেক্ট করেননি, এজন্য আমি একে ট্রাভেলের একটি নতুন স্লিপার বাস সিলেক্ট করেছি এবং আমি আমার যাত্রাটি শুরু করে দিলাম। তো রোহান ভাই, যদি আপনি আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং ভিডিওটি লাইক করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনারা যারা যারা এরকম রিকোয়েস্ট ভিডিও দেখতে চান, আপনারা চান এই চ্যানেলে আপনাদের রিকোয়েস্ট ভিডিও আপলোড হোক, রোড রিকোয়েস্ট ভিডিও আপলোড হোক, তো তারা কি করবেন যে এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেল যত ভিডিও আছে যে কোনো ভিডিওর নিচে কমেন্ট করলেই হবে, আমি সেটা দেখে আপনাদের রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করব এবং সেটাকে ভিডিওর রূপ আকার ধারণ করে নিয়ে আসব। তো এখন সামনে দেখতে পারলেন যে একটি ট্রেন গেল, রাস্তা এখন আটকানোই আছে, মেবি আমাকে এখন আর ট্রেন আসবে না, আমাকে একটু দেখতে হবে, 3 নম্বর ক্যামেরা দিয়ে দেখতে হবে, দেখি না এখন আর কোনো ট্রেন আসছে না, তো আমি এখান দিয়ে এখন যেতে পারবো। রোড পুরোই খালি আছে, আমি টানতে পারবো এখন আরামেই, কোনো গাড়ি দেখা যাচ্ছে না। আমার কাছে এই একে ট্রাভেল বাসটি কিন্তু অনেক সুন্দর লাগে, আপনাদের কাছে এই নতুন একে ট্রাভেলের এই নতুন রূপটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার কাছে পার্সোনালি একে ট্রাভেলের এই স্লিপার বাসের লুকটা অনেক ভালো লাগে। আর এই স্কিনটি যদি আপনাদের লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি আপনাদের সাথে এই স্কিনটি নেক্সট একটি ভিডিওতে শেয়ার করে দিব। আর আপনারা যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনারা আমার এই ভিডিওর নিচে যে কেমন লেগেছে ভিডিওটি, এবং আমার সাথে সাথে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদেরও যদি এরকম নতুন কোনো রিকোয়েস্ট থেকে থাকে, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন বা পুরান দর্শক আছেন, তো যারাই আছেন না কেন, অনেক আগের থেকে এমনও মানুষ আছে যে অনেক আগের থেকেও আমার ভিডিও দেখে, আবার এমনও এই ভিডিওতে অনেক মানুষ আছে যে এই ভিডিওটাই তার প্রথম আমার চ্যানেলে দেখা। তো আপনারা যারাই হন না কেন অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্টে জানাবেন আপনার রোড রিকোয়েস্টটি, আমি সেটি নিয়ে হাজির হব খুবই তাড়াতাড়ি। তো আপনারা আমার যারা যারা পুরান সাবস্ক্রাইবার আছেন, আপনারা সবাই জানেন যে আমি সব কিছুই কিন্তু একাই করি, রেকর্ডিং থেকে শুরু করে এডিটিং থেকে শুরু করে একাই করি, যার কারণে আমি রোজ ভিডিও দুটো করে আপলোড দিতে পারি না, কিছু কিছু রিকোয়েস্ট জমে যায়। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন, অনেক রিকোয়েস্ট এখনও জমা আছে, আমি সবগুলো নিয়ে কাজ করছি, খুবই তাড়াতাড়ি আপনাদের রিকোয়েস্ট নিয়ে হাজির হব। তো সেই সব ভিডিও কাজ চলছে, যাদের যাদের রিকোয়েস্ট পেয়ে গেছেন তারা তো পেয়ে গেছেন, আর যাদেরটি পান নেই সবার রিকোয়েস্টের ভিডিও আসবে। তো দয়া করে আপনারা একটু অপেক্ষা করবেন, সময় মতো আপনি ভিডিওটি আপলোড করে দিব। তো রাস্তাটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, দুই সাইডেই কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, সবুজ কালারের ঘাস দেখা যাচ্ছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগছে রাস্তাটি। ও শিট, হানিফ বাসের সাথে ধাক্কা লাগতে লাগতে কিন্তু বেঁচে গেছি, পিছাবার শ্যামলি বাসও আসছিল। যাই হোক, পাহাড়ি রাস্তা ভালোই লাগে। তো কথা বলতে বলতে কিন্তু বৃষ্টি এসে পড়েছে, আপনারা দেখতে পারলেন, আমরা চাঁদপুর উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং আমাকে এখন কিন্তু ফেরিঘাটের লঞ্চ টার্মিনালে যেতে হবে, সেখান থেকে নদী পার হয়ে আমাকে চাঁদপুরে পাড়া দিতে হবে। নদী পার না হয়ে কিন্তু আমি চাঁদপুরে পাড়া দিতে পারবো না। আর এখানে দেখতে পাচ্ছেন একটি ট্রাক আমাকে ওভারটেক করে সামনে চলে গেল, আমাকে আমার সেটাকে ওভারটেক করা লাগবে যাতে বেশি দূরে না যায়, আমার তাড়াতাড়ি একটু টানতে হবে। আগে আপনাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে কিন্তু অনেক দ্রুত আমাকে ওভারটেক দিয়ে গেল, কিন্তু সমস্যা নেই, আমি ওকে খুবই তাড়াতাড়ি এখন ওভারটেক দিব। বৃষ্টির রাস্তা, বেশি জোরে আবার টানাও যাচ্ছে না, ভিউটা কিন্তু অসাধারণ লাগছে, দেখতেই পারছেন। হ্যাঁ, মেবি এখন ওভারটেক করা যাবে, এখন কোনো গাড়ি নেই, আমি জানতাম আমি ওনাকে ওভারটেক করতে পারবো, দাদা ট্রাক ছিল আমার আশেপাশে, এখন ওই ট্রাকটা নেই, সামনে একটি বাস দেখা যাচ্ছে, দেখি ওরা ওভারটেক করতে পারি কি না। পাহাড়ি রাস্তা, এখানে ড্রাইভিং করতে অনেক অসুবিধা হয়, আঁকা বাঁকা রাস্তা থাকে, বেশি জোরে টানা যায় না, টানলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই জন্য আমি আস্তে আস্তে ড্রাইভিং করছি। আর পাহাড়ি রাস্তার মধ্যে বৃষ্টি আসলে ভিউটা কিন্তু অসাধারণ লাগছে, দেখেন আপনারা দেখেন,
ভিউটা কিন্তু একদম অসাধারণ লাগছে। দূরের সাইডে গাছপালাগুলো একবারে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, ওখানে বৃষ্টি পড়ছে, খুবই ভালো লাগছে দেখতে। এখন ঢালু রাস্তা আসছে, আমি নিচে নামছি, পাহাড়ের থেকে এখন নামছি, একটু পরে রোডে এসে পড়বো, নিচে একবারে নিচে নেমে যাব। দেখতেই পারছেন আপনারা, দেখেন খুবই সুন্দর একটি ওয়েদার দেখা যাচ্ছে এখানে। পাহাড়ের কিন্তু আমি অনেক নিচে নেমে গেছি নামতে নামতে। তো দেখতেই পারছেন দুই সাইডের যে ভিউ, অসাধারণ ভিউ। বলতে বলতে কিন্তু বৃষ্টি চলে গেছে, সামনে অনেক বড় একটি ইউটার্ন আছে। তো ইউটার্নটা আমি কমপ্লিট করলাম। তো আস্তে আস্তে আমাকে গাড়িটি টানতে হবে, না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আবার একটি আরেকটি ইউটার্ন আছে ছোট। তো খুবই ভালো লাগছে আমাকে এই রাস্তার ড্রাইভিং করে, কিন্তু আমি একটা বিষয় খারাপ লাগছে যে আমি জোরে টানতে পারছি না। জোরে টানতে গেলে আঁকাবাঁকা রাস্তা এসে পড়ে। এই রাস্তাতে বেশি একটা জোরে কিন্তু টানা যায় না। আপনারা যারা যারা বাস সিমুলেটার ইন্দোনেশিয়া খেলেন তারা অবশ্যই জানবেন যে এখানে জোরে টানা যায় না। তো বলতে বলতে কিন্তু আমি নিচে রোডে নেমে গেছি, এখন আমাকে লঞ্চ টার্মিনালে যেতে হবে। লঞ্চ টার্মিনাল এখানে সামনেই থাকার কথা। হ্যাঁ, এই যে টোল এসে পড়েছে, টোলটি পার হলে আমি লঞ্চ টার্মিনালে চলে যাব এবং লঞ্চ দিয়ে চলে যাব ডাইরেক্ট চাঁদপুর। তো টোলটি হলে গেল, আমি ইউজ মানি দিলাম। মেবি আমার হাতে বামে হাতে ডানে যেতে হবে। হ্যাঁ, ওই যে লঞ্চ, মেবি হ্যাঁ এটি লঞ্চ টার্মিনাল, ওই যে লঞ্চ দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে লঞ্চে উঠব আমার বাসটি নিয়ে, কিন্তু আমি লঞ্চের মাধ্যমে, কিন্তু লঞ্চ না মেবি এটা জাহাজ, বড় জাহাজ, সরি আমি এতক্ষণ ধরে লঞ্চ বলছিলাম কিন্তু এটা জাহাজ। তো লঞ্চের ড্রাইভিংটা কিন্তু আমি দেখাতে পারবো না, এই বাস সিমুলেটর ইন্দোনেশিয়াতে এটা দেখানোর কোনো সিস্টেম নেই। লোডিং স্ক্রিন এসে পড়বে এবং সাথে সাথে আমি পৌঁছে যাব। লঞ্চের ড্রাইভিংটা আমি দেখাতে পারবো না, এটা এখানে কোনো সিস্টেম নেই বাস সিমুলেটর ইন্দোনেশিয়াতে। তো আমি এখন পৌঁছাতে এসে পড়বো। তো পৌঁছে ভিতরে আস্তে আস্তে কিন্তু দেখতে পারছেন যে আমার লঞ্চ টার্মিনালটি শেষ, এই লঞ্চ যাত্রাটি শেষ হয়ে গেছে এবং আমি চাঁদপুরের শহরে কিন্তু পাড়া দিয়ে দিয়েছি। লঞ্চের মাধ্যমে আমি এসে পড়েছি চাঁদপুর। তো রায়হান ভাই, আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদের শহরে এসে পড়েছি। আপনি যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন, আর যদি আপনাদের কোনো নতুন নতুন ভিডিও রিকোয়েস্ট থাকে অবশ্যই তাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব খুবই তাড়াতাড়ি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভাই, যারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন, 80% মানুষই কিন্তু ভিডিও দেখে চলে যায়, সাবস্ক্রাইব করে না। তো ভাইয়া প্লিজ, দয়া করে আপনারা যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই দয়া করে ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতে করে কী হবে যে আমি মোটিভেট হব নতুন ভিডিও বানানোর জন্য। তো দেখতে দেখতে আমার টার্মিনাল চলে এসেছে, কথা বলতে বলতে কখন সময় পার হয়ে গেছে বলতেই পারলাম না। তো এখন আমি আমার ডেস্টিনেশনে এসে পড়েছি, টার্মিনালে বাসটি রেখে দেবো। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, সামনে আরেকটি রিকোয়েস্ট ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।